আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বৈশাখী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের একটা ভিন্নধর্মী দইয়ের ভিডিও করে দেখাবো। আসলে আমি দইগুলা রিভিউ দিব। এই দইগুলো কয়েকদিন আগে ফুড পান্ডায় দেখেছিলাম এবং দইগুলো দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি ভাবলাম এই দইগুলো একটু টেস্ট করতে হবে এবং সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করব। তো শুভকে বলতেই শুভ দইটা নিয়ে আসলো। এটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট, পারফির গ্রিক ইয়োগার্ট। এর মোট 6টা ফ্লেভার আছে। প্রথম ফ্লেভারটা হচ্ছে ক্লাসিক ফ্লেভার, এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের। এই প্যাকেজিংটা এত বেশি সুন্দর আর দইয়ের কাপগুলোও দেখতে এত বেশি কিউট, দেখতেই মজা লাগছিল। এরপর আছে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আমি কখনোই এর আগে এত রকম ফ্লেভারের দই দেখি নাই। এরপরে আছে হচ্ছে প্যাশন ফ্রুট ফ্লেভারের দই। আর এছাড়া গ্রিক ইয়োগার্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু এগুলো অর্ডার দেওয়ার পর আমি গুগল করে দেখলাম এবং সেখানে দেখলাম যে গ্রিক ইয়োগার্টগুলো অনেক বেশি হেলদিও। অন্যান্য দইয়ের চেয়ে গ্রিক ইয়োগার্টটা অনেক বেশি হেলদি। এরপর ফিফথ ফ্লেভার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এবং লাস্ট যে ফ্লেভারটা সেটা হচ্ছে কিউই ফ্লেভারের। এখন এই যে ফ্লেভারগুলো আছে সবগুলো ফ্লেভারই আমার পছন্দ, তবে এই গ্রিক ইয়োগার্টের ক্ষেত্রে কোন ফ্লেভারটা কেমন হবে সেটা তো আমি জানি না। তো চলেন দেখি যে কোন ফ্লেভারের দইটা কেমন লাগে। এবং সবগুলো একসাথে সাজানোর পর আমার মানে দেখতে অনেক ভালো লাগছিল, এত সুন্দর কিউট কাপগুলো। আর প্যাকেজিংটা তো যেটা বললাম যে খুবই সুন্দর, প্যাকেজিংয়ের এই সৌন্দর্য দেখে আমার আসলে মানে ওপরের এই ইয়েটা খুলতে ইচ্ছা করছিল না। তারপরও যা হোক অনেক কষ্টে খুললাম। তো খোলার পর দেখি ভিতরটাও দেখতে একই রকম অনেক সুন্দর। এবং সবগুলো ইয়োগার্টের কাপে 2টা করে চকলেট চিপস দেওয়া। ক্লাসিক ফ্লেভারটাই চকো চিপস, ব্ল্যাক চকো চিপস দেওয়া, আর বাকিগুলাই হোয়াইট চকো চিপস দেওয়া। তো ক্লাসিক ইয়োগার্টটা আমি প্রথমে ট্রাই করব। এখানে দইটা কিন্তু 2টা লেয়ারে আছে, ওপরে এক রঙের আর নিচের দিকে একটু অন্য রকম। তবে আমি একদম নিচ পর্যন্ত অতখানি কাটতে পাচ্ছিলাম না, যেহেতু দইটা জমেছিল তাই অত দূর পর্যন্ত তো হাত যাচ্ছিল না। তবে ক্লাসিক ফ্লেভারটা অনেক বেশি মজার, এটা দই কম আইসক্রিমের মতো বেশি মনে হচ্ছিল। এরপর আমি ট্রাই করব ব্লুবেরি ফ্লেভারটা। ব্লুবেরি ফ্লেভারটা অনেক বেশি মজার, আর ব্লুবেরি ফ্লেভারের যেই স্মেলটা আসছে সেটা খুব বেশি মজার ছিল। থার্ড ট্রাই করব স্ট্রবেরি ফ্লেভারটা। স্ট্রবেরি ফ্লেভারটাও মজা, তবে ব্লুবেরি ফ্লেভারটার মধ্যে হালকা একটু সাওয়ারনেস ছিল। এরপর ট্রাই করব কিউই ফ্লেভারের। কিউই এমনিতে খেতে তো অনেক বেশি মজা লাগে, এখন দেখা যাক দইয়ে কেমন লাগে। কিউই ফ্লেভারটা পার্সোনালি আমার একদমই ভালো লাগে নাই, কারণ অরিজিনালি কিউইটা খেতে যেরকম মজা আমার কাছে ইয়োগার্টটার মধ্যে যে কিউই ফ্লেভার এটা আমার একদমই ভালো লাগে নাই। এরপর আসে প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুটে আমি প্যাশন ফ্রুট মানে সরাসরি কখনো খাইনি, তবে এই ফ্লেভারের ক্রিম খেয়েছিলাম কেকের মধ্যে, তো আমার কাছে স্মেলটা অনেক ভালো লেগেছিল। কিন্তু দইয়ের মধ্যে আমার কাছে প্যাশন ফ্রুটের ফ্লেভারটাও ভালো লাগে নাই। মানে স্মেলটা কেমন যেন একটা আসছিল, পাকা পেয়ারার ভেতরে যে স্মেলটা থাকে প্যাশন ফ্রুটের ফ্লেভারের স্মেলটাও একই রকম ছিল, এই জন্য আমার কাছে ভালো লাগে নাই। ম্যাঙ্গো ফ্লেভারটা মোটামুটি ছিল, খুব বেশি ভালোও না আবার একদম খারাপও না। তবে ক্লাসিক, ব্লুবেরি আর স্ট্রবেরি এই তিনটা দই, এই তিনটা টেস্টই অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো লাগছে আমার।
আর এই যে দেখা যাচ্ছে যে দইয়ের ভিতরে কিন্তু একটা করে লেয়ার আছে, এটা ওই যে অনেক আগে আমরা রাজভোগ মিষ্টি খেতাম এবং ভেতরে ছোট্ট করে একটু পুর দেওয়া থাকতো, অনেকটা ওই রকম মাওয়া বা খিরসা টাইপের কিছু একটা ওখানে দেওয়া, তবে সেটা খুব বেশি মিষ্টি। এই জন্য আমি প্রত্যেকটা দই ওপর থেকে একটু করে টেস্ট করেছি, ওপরের লেয়ারটা আমার কাছে খুব ভালো লেগেছে আর ভিতরের এই লেয়ারটা খুব বেশি মিষ্টি। তো যাই হোক, দইগুলা দেখে খুব ভালো লেগেছিল বলে দইগুলা ট্রাই করলাম। আর দইগুলা ব্লুবেরি আর স্ট্রবেরিটা অনেক বেশি কালারফুল ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, আমার খুব ভালো লেগেছিল বলে একটা ভিডিও বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওগুলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।